সংক্রামক রোগ মানে ইনফেকশাস ডিজিজ। আজকে এইটা নিয়ে আমাদের এই স্বাস্থ্য সচেতনতা মানে আমাদের হেলথ অ্যাওয়ারনেস তার উপরে আজকে এইটা নিয়ে আমরা আলোচনা করব। সংক্রামক রোগ বলতে আমরা কী বুঝি খুব সহজ সবাই জানি। সংক্রামক রোগ মানে একটা রোগ একটা মানুষের থেকে অন্য মানুষের মধ্যে খুব সহজেই ছড়িয়ে পড়ে কিছু মাধ্যমের দ্বারা। মাধ্যমগুলো কী? মাধ্যম হচ্ছে যেমন হাত একটা মাধ্যম, জামা কাপড় একটা মাধ্যম, কারো সংস্পর্শে আসা সেটা একটা মাধ্যম, বাতাস একটা মাধ্যম, জল একটা মাধ্যম, এই সব মাধ্যমে একটা রোগ এই সংক্রামক রোগগুলো একটা মানুষের থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আর সংক্রামক রোগ কোনগুলো? যেমন যক্ষা, টিবি যেটাকে বলে, আমরা ওই সর্দি কাশি হাঁচি, পক্স, দারুণ সংক্রামক, হাম, কিছু ডায়রিয়া আছে, কিছু ডিসেন্ট্রি আছে, কিছু নিউমোনিয়া আছে, এই জাতীয়, যেমন দাঁত, হাজা সংক্রামক, চুলকানি সংক্রামক। এছাড়া বেশ কিছু সংক্রামক রোগ নয় কিন্তু সংক্রামক, যেমন উকুন, ছারপোকা, তো এইসব সংক্রামক যেসব রোগ বা সংক্রামক প্রাণী আছে তার থেকে নিজেকে বাঁচাতে এবং অন্যদেরকে বাঁচাতে গেলে আমার কয়েকটা সামান্য কটা জিনিস আমাকে মেনে চলা উচিত। কি? এক নম্বর হচ্ছে হাত ধোয়া। আমি খাওয়ার আগে, টয়লেট থেকে আসার পরে, আমি বাইরে গেছি, বাইরে থেকে ঘরে আসলাম সেই সময়, আমি হসপিটালে গেছি, হসপিটাল থেকে বাড়ি আসার সময়, বা আমি এমনি যে কোনো হয়তো বাস, ট্রাম, ট্রেনে জার্নি করেছি, তারপরে বাড়ি এসে আমার প্রথম কাজ হবে হাতটাকে সামনে এবং পিছনে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নাও। খাওয়া দাওয়ার আগে তো পজিটিভ। এছাড়া চোখ, নাক, মুখ, কান, এই জায়গাগুলো হচ্ছে জীবাণু প্রবেশ করার সহজ রাস্তা। এগুলোতে যখনই আমি হাত দেব, একদম মনে করে রাখবো, যখনই হাত দেব তখন হাতটা ধুয়ে বা হাত ছাড়া কোনো পরিষ্কার কাপড় দিয়ে হাত দেব, আর দরকার যেন হাত না দিই। তাহলে কিন্তু আমাদের যদি জার্ম কোনো ক্ষেত্রে হাতে চলে থাকে ওটা কিন্তু ওগুলোর মাধ্যমে প্রবেশ করবে, তাহলে এইটা আমাদের মেনটেন করা উচিত। এছাড়া যদি কারো সর্দি কাশি হয়েছে, সর্দি কাশি হলে সবসময় পরিষ্কার একটা কাপড় রাখা উচিত, বা কেউ হাঁচি দিচ্ছে, হাঁচি দিলে মুখটাকে গার্ড করে নেব, কিংবা কোনো কাপড় দিয়ে মুখটা গার্ড করব। আমি হাঁচলাম, আমার সেই জার্মগুলো অন্যের শরীরে যাতে প্রবেশ করতে না পারে, এই জায়গাটা খেয়াল রাখ। জামা কাপড়, টাওয়েল, অন্যের জামা কাপড় বা টাওয়েল বা গামছা আমাদের ইউজ না করাই ভালো, যদি ইউজ করি তাহলে যেন ভালো করে ধুয়ে নিই। আর আমি অনেককে দেখেছি জলের বোতল থেকে জল খায়, একটা বোতল থেকে অনেকেই খাচ্ছে, কিন্তু আপনি জলের বোতলটা উঁচু করে খাই তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি অনেককে দেখেছি মুখ লাগিয়ে খেতে। আরে মুখ লাগিয়ে খেলে যদি একজনের কোনো জার্ম থাকে সেটা অন্যের মধ্যে ছড়িয়ে পড়বে না? এই সামান্য কটা জিনিস যদি আমরা একটু মেনে চলি তাহলে সংক্রামক রোগ থেকে নিজেরা বাঁচব এবং অন্যদেরকে বাঁচাবো এবং রোগটা ছড়িয়ে পড়বে না। তো এটা কি আমাদের করা উচিত নয়? আমাদের এই জন্য চাই একটু সচেতনতা। এই সচেতনতাটাকে প্লিজ বিভিন্ন দিকে ছড়িয়ে দেন, মনে থাকবে তো? প্লিজ মনে রাখার চেষ্টা করুন।